মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় সরকারি বিষয়া কর্মচারীসকলক নিরাপত্তা দিয়ার ক্ষেত্র এটা পরিবেশ সুন্দর করে গড় দিয়েছে আর তেখেতে এনে ধরনের ঘটনাবিলাক কেতিয়াও গুণেই নকর কেতিয়াও প্রশ্রয় নিদিয়ে বা আমি শাসকীয় দলের বিধায়ক হিসেবে আমি কেতিয়াও প্রশ্রয় নিদি এই ঘটনাটক আপনার রাজস্ব বিষয়ার উপর হোক মন্ডল মানব বরার উপর হোক যুক্ত আক্রমণ করেছে এই আক্রমণক আমি তীব্র ভাষাৰে মই গরিহণা দিছো সিদিনা লেখিকা সমারোহ জামুগুড়ি যখন প্রতিবাদী সভা পাতিছে তাতো মই অংশগ্রহণ করেছি গতিকে আমার সামাজিক যে বাতাবরণ যে নিচাযুক্ত সামগ্রী গ্রহণ করে এসাম উদণ্ড লোকে যে ধরনের পরিবেশ করেছে ইয়াক ভবিষ্যতে উদ্ভব হব নোৱাৰাকৈ ব্যবস্থা গ্রহণ করা প্রশাসনের ফল পদক্ষেপ লৈছে আর আপনাদের বিশ্বাস রাখব প্রশাসনে ইয়ার যিখিনি ব্যবস্থা লোবলগা সকল ব্যবস্থাই গ্রহণ করব প্রশাসনে কোনো হেমাহি নকরে চেষ্টা করে আছে কারেক্ট করবর কারণে আর দোষীক শাস্তি দিয়ার ব্যবস্থা প্রশাসনে নিশ্চয় করব সেইটাত আপনাদের বিশ্বাস রাখবলে মই অনুরোধ জানাইছো সকলকে ধন্যবাদ জ্ঞাপন নদার রাজচক্র বিষয়ার কার্যালয়ের সম কর্মচারী আজি আমি অসহযোগ করবলগিয়া হয়েছে আমি অসহযোগ করিম বলে ভবা নাছিল যোৱা 9 তারিখে আমার জামুগুড়ি হাটর ডেকাচুক গাঁত বিদ্যুৎপিষ্ট হয়ে এজন যুবকের মৃত্যু হয়েছিল এই মৃত্যুত বিভিন্ন ধরনের বিভিন্ন গাঁর বিভিন্ন যুবক সম্বলিত ইত্যাদিখিনি মানুষ উক্ত ঠাইত উপগত হয়ে পরিস্থিতি কিছু বেয়ালয় ঢাল খুয়াইছিলে আরক্ষী প্রশাসনে এই বস্তুটো কন্ট্রোললে আনিব পৰা নাছিল আরক্ষী প্রশাসনে নদ রাজচক্র বিষয়া মহোদয় জনাত মহোদয় তৎক্ষণাৎ উক্ত স্থানত উপস্থিত হয়েছিল লগত নিছিল স্থানীয় লাটমণ্ডল মানস বরাক স্থানীয় রাইজে চক্র বিষয়ার লগতে মানস বরাক যে শারীরিক নির্যাতন চলালে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক আর দুঃখজনকও আমি অতি দুখরে জানাব বিচাৰিছো সরকারি কার্য সম্পাদন করবলৈ গৈ এজন বিষয়া রাইজৰ হাতত লাঞ্ছিত আর বঞ্চিত হবলগীয়া হৈছে বিষয়াগৰাকী শারীরিকভাবে অপদস্থ করার লগতে তেখেতক যি অত্যাচার চলালে লাটমণ্ডলজনক যেনেকে শারীরিক অত্যাচার চলালে আমি মর্মাহত হৈছো আমি প্রতিবাদ করব বিচাৰিছো সরকারি কাম সম্পাদন করবলৈ যোৱা বিষয়া বা কর্মচারী তার দুঃখটো কি আছিলে রাইজে কেনে ধরনের উপলব্ধি করে আমি রাইজকো জানাব বিচাৰিছো সরকারি কাম করবলৈ বিষয়া সকল কর্মচারী সকল সরজমিনলে যাবই লাগিব যেহেতু বিদ্যুৎপিষ্ট হয় মৃত্যু হওয়া লোকজনের বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করবলগিয়া হয় এই তথ্য সংগ্রহ করবলৈ যাওঁতে স্থানীয় গাঁওবুড়া প্রমুখ্য করে কেবাজনো গাঁওবুড়া আহত হবলগিয়া হৈছে স্থানীয় লোকে এনে ধরনের প্রহার করেছে গাঁওবুড়া লাটমণ্ডল আর চক্র বিষয়াকো এনে ধরনের প্রহার করার এই হয়তো চতিয়া নদার রাজচক্র প্রথম আমি গরিহণা দিছো আর আরক্ষী বিষয়াক এই বিষয়ে আমি তৎকালীনভাবে দোষী করায়ত্ত করে উপযুক্ত শাস্তি প্রদান করবর আমি সজোরে দাবি উত্থাপন করছো ধন্যবাদ।